हैं एजिट लाइफ 24x7 सब देख रहे हैं एजिट लाइफ 24x7 ए होच्छे एजिट लाइफ 24x7 दिस इज एजिट लाइफ 24x7 यू ऑल आर वाचिंग एजिट लाइफ 24x7 চন্দ্র মেমোরিয়ালে প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতা নিজেদের শেষ ম্যাচে লাল বাহাদুর বেয়ানাগারের কাছে পরাজিত হয়ে লীগ শেষ করলো ত্রিবেণি সংঘ। মঙ্গলবার উমাঙ্গ তুমিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে লাল বাহাদুর বেয়ানাগার 2-1 গোলে ত্রিবেণি সংঘকে পরাজিত করে আসরে নিজেদের 5 ম্যাচে 3টি ম্যাচে জয় তুলে নেয়। এদিনের ম্যাচে ত্রিবেণি সংঘ খেলার 11 মিনিটে গোল পেলেও ম্যাচের 30 মিনিট ও 43 মিনিটে পরপর 2টি গোল হজম করে ম্যাচে 2-1 গোলে পিছিয়ে যায়। 2-1 গোলে এগিয়ে থেকে খেলতে নেমে লাল বাহাদুর বেয়ানাগার ম্যাচের শেষ সময় পর্যন্ত গোলের ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়েন দলের ফুটবলাররা। ম্যাচে ত্রিবেণী সংঘের হয়ে ম্যাচের 11 মিনিটে পেনাল্টি থেকে গোল করে FP সোয়াম্বো। অন্যদিকে লাল বাহাদুর ক্লাবের হয়ে গোল 2টি করে ম্যাচের 30 মিনিট ও 43 মিনিটে যথাক্রমে প্রীতম সরকার ও শ্যাম কুমার। বাকি 3টে ম্যাচ আছে, সুপারে যাওয়ার তো না যাওয়ার কারণ দেখছি না। আর দ্বিতীয়ত আজকে ম্যাচটা মানে অনেক মানে ইজি হয় ম্যাচটা, যেটা ছিল সেটা অনেক কঠিন করে 3টে পয়েন্ট পাওয়া গিয়েছে। এইটাই স্ট্রাইকাররা অনেক সুযোগ পেয়েছে, তারপরও অনেকগুলো চান্স আমরা মিস করেছি, নাহলে ম্যাচটা অনেক আগেই আমাদের কন্ট্রোলে চলে আসতো। আর এই টিমটা তো তার মানে ত্রিবেণী সঙ্গে তো লাস্ট ম্যাচ অলরেডি, তাদের তো হারানোর কিছু নেই, কিন্তু লাস্ট ম্যাচ তারা তো একটু ফাইট করবেই। এই এমনি টিমটা তো ভালো, ম্যাক্সিমাম প্লেয়ার জুনিয়ার, তারা অলওয়েজ মানে টোটাল ক্ষতি হলো। হ্যাঁ, লাল কার্ডটা ক্ষতি হলো, লাল কার্ডটা ক্ষতি হলো বলতে অবশ্যই টিমের ক্ষতি, একটা প্লেয়ার অফ হয়ে যাওয়াতে। তারপরে এমনি পরিবর্তন প্লেয়ার আমার আছে, টিমা আছে, উত্তমা আছে, আরও প্লেয়ার আছে, সেক্ষেত্রে
কিছুটা তো ক্ষতি হইলো, কারণ পরের ম্যাচ যদিও হয়তো আমাদের হচ্ছে ফ্রেন্ডস ইউনিয়ন, সেক্ষেত্রে আশা করি নেক্সট ম্যাচে আমরা ওকে পেয়ে যাবো। ওভারঅল টিম খুব ভালো খেলেছে, কিন্তু গোলগুলো হয়ে গেলে এত টেনশন থাকতো না আর কি। এটাই স্ট্রাইকার কম, স্ট্রাইকার একজন কম না, উত্তম রায় তার ফ্যামিলি প্রবলেমে বাড়িতে গেছে, হয়তো নেক্সট ম্যাচ বা তার পরের ম্যাচে চলে আসবে, নাহলে ক্লাব ম্যানেজমেন্ট ভাববে অন্য কোনো প্লেয়ার এই জায়গায় আসবে। আমরা যত টিম ম্যাচ এগোবে তারও বেটার, কোনো জায়গায় যদি কোনো গ্যাপ থাকে সেই জায়গায় প্লেয়ার আমাদের ঘাটতি পূরণ করা হয়, আমরা সেইভাবেই এগোচ্ছি আর কি।